মোল্লা আব্দুল গনি বারাদার, আফগানিস্তানের ভবিষ্যতের সম্ভাব্য শাসক এই তালেবান নেতা কে? কিভাবে তার উত্থান? চলুন দর্শক জানবো আজ তার আদ্যোপান্ত। বারাদারের পথ পরিক্রমা করাচি থেকে দোহা। সন্ত্রাসের মামলায় 8 বছর পাকিস্তানের কারাগারে ছিলেন মোল্লা বারাদার। 2018 সালের অক্টোবরে তাকে মুক্তি দেওয়া হয়। তখন এমন খবর বেরিয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মুক্তি চেয়েছিলেন, কারণ আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ শেষ করার জন্য তালেবানের সাথে মীমাংসায় বসার সিদ্ধান্ত নেয় এবং সেই লক্ষ্যে এই সংগঠনের একজন প্রভাবশালী নেতার খোঁজ করছিলেন। এই খবর সত্য প্রমাণিত হয় তখন যখন মুক্তি পাওয়ার কিছুদিন পরই মিস্টার বারাদার দোহায় গিয়ে তালেবানের রাজনৈতিক অফিসের দায়িত্ব নেন। আমেরিকানরা আপোষ মীমাংসার জন্য তালেবানের পক্ষে তাকে কেন বেছে নিয়েছিল তা খুব পরিষ্কার নয়। মিস্টার বারাদারের সাংগঠনিক দক্ষতা, স্বাধীনচেতা ব্যক্তিত্ব এবং তালেবানের তৃণমূলে তার প্রভাব নিয়ে একটি রিপোর্ট ছাপা হয়। ওই রিপোর্টে বলা হয় 2009 সালে মিস্টার বারাদার সাধারণ মানুষের মন জয় করার উপায় নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেন, যেটি তৃণমূলে তালেবানের যোদ্ধাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছিল। লন্ডনের দৈনিক সংবাদপত্র গার্ডিয়ানে তালেবানকে নিয়ে সাম্প্রতিক বিশ্লেষণে সাংবাদিক জুলিয়ান ব্রোগার লিখেছেন, পশ্চিমা কূটনৈতিকরা দেখেছিলেন যে তালেবান শীর্ষ নেতাদের মধ্যে মিস্টার বারাদারই পাকিস্তান সেনা গোয়েন্দা সংস্থা ISI-এর কথা সবসময় শুনতে চাইতেন না এবং তিনি অতীতে কাবুলে প্রশাসনের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। 2019 সালে দোহায় গিয়ে তালেবানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন মিস্টার বারাদার। পরের বছর অর্থাৎ 2020 সালে ফেব্রুয়ারিতে আমেরিকার সাথে চুক্তিতে তালেবানের পক্ষ নিয়ে তিনি সই করেন।